দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সাতবাহন সাতবাহন বংশ সম্পর্কে তোমরা সকলেই পরিচিত সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেছিল শ্রীমুখ তোমরা নিশ্চয়ই সকলেই জানো শ্রীমুখ শ্রীমুখের টাইম পিরিয়ডটাও তোমরা মনে রাখবে শ্রীমুখের টাইম পিরিয়ড ধরা হয় দুশো পঁয়ত্রিশ থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দ হলো শ্রীমুখের টাইম পিরিয়ড ওকে খ্রিস্টপূর্বাব্দ আর দেখো আর এই শিমুখের সময় সাতবাহনদের রাজধানী কোথায় ছিল সেটাও কিন্তু বেশি ইনফরমেশনের মধ্যে পড়ে এগুলো মনে রাখবে রাজধানী কোথায় ছিল দেখো রাজধানী ছিল পৈঠান এটা মনে রাখবে রাজধানী ছিল পৈঠান আর পৈঠান যদি বলো কোথায় সেটা মনে রাখো একই সঙ্গে পয়থান গোদাবরী নদীর তীরে এটাও কিন্তু মনে রাখো একই সঙ্গে গোদাবরী নদীর তীরে অবস্থিত ওকে আর দেখো এখানে কোশ্চেন যেটা সেটা হলো সাধারণ রাজাদের সময় উল্লেখযোগ্য বন্দর এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে সোপারা অ্যান্সার হয়ে যাবে সোপারা আর এই সোপারা যদি বলো কোথায় সেটা কিন্তু মনে রাখতে পারো সোপারা বর্তমানে মহারাষ্ট্র অবস্থিত এটা কোথায় বর্তমানে মহারাষ্ট্র অবস্থিত ওকে চলো দেখা যাক পরবর্তী क्वेश्चन কি আছে দেখো नेक्स्ट क्वेश्चन তোমরা দেখতে পাচ্ছ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে দারিদ্র্য সীমা চিহ্নিত করা হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা क्वेश्चन পঞ্চবার্ষিকী নিয়ে क्वेश्चनটা ইকোনমিক্স এর কোশ্চেন তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা জানো পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সাল থেকে 1951 থেকে 1956 ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা এটা জানো 51 সাল থেকে শুরু হয়েছিল এখানে দারিদ্র্য সীমা চিহ্নিত করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তো হয়ে যাবে অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র্য সীমা চিহ্নিত করা হয়েছিল তো এই পঞ্চম পঞ্চবার্ষিকী মনে সাল থেকে উনিশশো চুয়াত্তর সাল থেকে উনিশশো উনআশি সাল পর্যন্ত এর টাইম ছিল কিন্তু এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা মনে রাখো নির্ধারিত সময়ের অর্থাৎ এই পাঁচ বছরের আগেই এক বছর আগেই এক বছর আগেই শেষ হয়ে গেছিল এটাও কিন্তু মনে রাখবে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ধারিত সময়ের এক বছর আগেই শেষ হয়ে গেছিল এক বছর আগেই শেষ হয়ে গেছিল এটা অর্থাৎ ১৯৭৮ সালে এটা শেষ হয়েছিল ৭৪ থেকে ৭৮ এক বছর আগে শেষ হয়েছিল এটা মনে রাখবে ওকে আর এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পি কে ছিল এই ধরনের কোশ্চেন পেয়ে যেতে পারো এই সময় পি কে ছিল এই সময় পি এম ছিল ইন্দিরা গান্ধী এটাও একই সঙ্গে তোমরা মনে রাখবে ইন্দিরা গান্ধী আর ইন্দিরা গান্ধী পিরিয়ড তোমরা নিশ্চয়ই জানো উনিশশো ছেষট্টি থেকে উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সাতাত্তর হলো ইন্দিরা পিরিয়ড ওকে চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ তামাক বিরোধী দিবস কোন দিন পালন করা হয় দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তামাক বিরোধী দিবস অর্থাৎ ডে নিয়ে কোশ্চেন স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে তো এটা অ্যানসার কি হয়ে যাবে এটা অ্যানসার হয়ে যাবে একত্রিশে মে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন মনে রাখো একত্রিশে মে পালন করা হয় তামাক বিরোধী দিবস আর এছাড়াও তামাক যদি বলো তামাক নিয়ে কিন্তু তোমাদেরকে এর আগে অনেক কিছু বলেছি যেমন তামাক ভারতে প্রথম কারা আনে এটা কিন্তু বলেছিলাম তোমাদেরকে তামাক ভারতে প্রথম আনে পর্তুগিজরা এটা কিন্তু মনে রাখো পর্তুগিজরা তামাক ভারতে প্রথম আনে আর পর্তুগিজ থেকে তোমরা যেন প্রথম পর্তুগিজকে বলেছিলাম আর এছাড়াও তামাক উৎপাদনে এটা মনে তামাক উৎপাদনে কারা প্রথম সেটাও মনে রাখো এই পেয়ে যেতে পারো তামাক উৎপাদনে এক নাম্বারে আছে চীন এটা মনে রাখো এক নাম্বারে চীন দুই নাম্বারে আছে ভারত এটা মনে রাখো দু নাম্বারে ভারত আর তিন নাম্বারে কে আছে তিন নাম্বারে আছে ব্রাজিল তো এগুলোও কিন্তু মনে রাখো আর এছাড়াও তামাক থেকে আরেক ধরনের কোশ্চেন হয় যেমন কী ধরনের জীবন বিজ্ঞানের কোশ্চেন ধরো তামাক পাতাতে তামাক পাতাতে কি ধরনের উপকার পাওয়া যায় এটা এই ধরনের কোয়েশ্চেনও তামাক পাতা থেকে আমরা কি পাই নিকোটিন পাই এটা কিন্তু মনে রাখো একই সঙ্গে তামাক পাতা থেকে আমরা নিকোটিন পাই আর নিকোটিন কি হিসেবে ব্যবহার করা হয় মাদক দ্রব্য হিসেবে ব্যবহার করা হয় মাদক দ্রব্য হিসেবে নিকোটিন ব্যবহার করা হয় ওকে ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং তোমাদের ফেন্সিকগুলি প্রচুর পরিমাণে শেয়ার করো ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ এইটি নং অর্থাৎ আশি নম্বর আর্টিকেল এর মাধ্যমে কি বলা আছে দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আশি নং অর্থাৎ এইটি নং আর্টিকেলে কি বলা আছে দেখো আশি নম্বর আর্টিকেলে বলা আছে রাষ্ট্রপতি এটা মনে রাখো খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল রাষ্ট্রপতি রাজ্যসভায় যে বারো জন নিযুক্ত করেন রাজ্যসভায় রাজ্যসভায় যে বারো জন নিযুক্ত করেন সেটাই বলা আছে আশি নম্বর আর্টিকেল বারো জন নিযুক্ত করেন সেটাই বলা আছে আশি নম্বর আর্টিকেলের মাধ্যমে আর তোমরা জানো রাজ্যসভায় টোটাল সদস্য সংখ্যা দুশো পঞ্চাশ যার মধ্যে যার মধ্যে দুশো আটত্রিশ রাজ্য থেকে যায় এবং জন জন নিযুক্ত করেন কিন্তু বর্তমানে কতজন সদস্য সংখ্যা রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বলা হয় এছাড়াও তোমরা নিশ্চয়ই জানো স্থায়ী কক্ষ বলে আর এছাড়াও প্রেসিডেন্ট নিয়ে রাষ্ট্রপতি নিয়ে যে আর্টিকেল তোমাদের মনে রাখতে হবে সেটা তোমাদের কে আগে বলেছিলাম চুয়ান্ন নম্বর আর্টিকেলের মাধ্যমে নির্বাচন এটাও কিন্তু বলেছিলাম নির্বাচন নির্বাচন হয় ফিফটি ফোর এছাড়াও বলেছিলাম সিক্সটি আর্টিকেলের মাধ্যমে কি বলা আছে শপথ গ্রহণের কথা বলা আছে আর এছাড়াও মনে রাখো সঙ্গে কথা এবং সেভেন্টি এবং টা মনে রাখো তে ক্ষমা প্রদানের কথা বলা আছে এই ধরনের আর্টিকেলগুলো মনে রাখো ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কে ভার্নাকুলার পেস অ্যাক্ট বন্ধ করেন দেখো ভার্নাকুলার পেস একট খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখো ভার্নাকুলার পেস অ্যাক্ট বলতে কি বুঝি সেটা সবার প্রথমে মনে রাখো ভান্ডাকলা প্রেস এক যেই প্রেস কোনো প্রেস যদি রাজদ্রোহীমূলক রচনা করে এটা মনে রাখো কোনো প্রেস যদি রাজদ্রোহীমূলক এটা মনে রাখো রাজদ্রোহীমূলক কোনো রচনা লেখে তাহলে লেখক তাহলে মনে রাখো সেই প্রেসের লেখক এবং সম্পাদককে এটা মনে রাখো সেই প্রেসের লেখক এবং সম্পাদককে গ্রেপ্তার করবে এটা মনে রাখো গ্রেপ্তার করবে এবং প্রেস বাজেয়াপ্ত করবে প্রেসটা কি করবে বাজেয়াপ্ত করবে এটা কিন্তু এই প্রেসের মাধ্যমে বলা ছিল বাজেয়াপ্ত করবে তো এই ভান্ডাকুলার পেস এক কে চালু করলো দেখো এখানে কোসেন বন্ধ করেন কে তো সবার প্রথমে চালু করলো কে এই ধরনের এই ধরনের পেস এই ধরনের ভান্ডাকুলার পেস এক চালু করলো কে সেটা সবার প্রথমে মনে রাখো চালু করেছিল তার নাম লর্ড লর্ড লিটন লর্ড লিটন চালু করেছিল এই লর্ড লিটন কে বলা হয় ভারতের সবচেয়ে কুখ্যাত ভাইস্যায় বলা হয় আর লর্ড লড থেকে পিরিয়ড আশি হল লিটনের আর চালু করেছিল সালে সালে চালু করেছিল আর এটাও মনে তাহলে লর্ড লিটনকে বলা হয় ভারতের কুখ্যাত ভাইস্যায় এটাও কিন্তু মনে রাখতে হবে কুখ্যাত ভাইস্য বলা হয় তো বন্ধ করলোকে তাহলে বন্ধ করলো তার পরবর্তী ভাইসরয় কে হয়েছিল লর্ড রিপন লর্ড রিপন বন্ধ করেছিল লর্ড রিপনের টাইম পিরিয়ড আঠারোশো আশি থেকে 1884 হলো লর্ড রিপনের টাইম পিরিয়ড ওকে চলো পরবর্তী क्वेश्चन কি আছে দেখা দিও দেখো नेक्स्ट क्वेश्चन তোমরা দেখতে পাচ্ছো ভিটামিন বি12 এর অভাবে কি রোগ হয় দেখো বি নিয়ে তো তোমরা জানো বি অনেক প্রো বি আছে ভিটামিন তো বি12 এর রাসায়নিক নাম এই ধরনের क्वेश्चन তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে তো রাসায়নিক নামগুলো গুলো কিন্তু তোমরা মনে রাখবে ভিটামিন বি এর বি12 এর রাসায়নিক নাম কি সায়ানোকোবালামিন এটাও একই সঙ্গে মনে রাখো সায়ানো কোবালা মনে রাখো সায়ানো হলো ভিটামিন রাসায়নিক নাম ওকে তো ভিটামিন বি টুয়েলভের অভাবে কি রোগ হয় সেটাও গুরুত্বপূর্ণ সেটা অ্যান্সার পেয়ে যাবে এটা মনে রাখো পার্সিনিয়াস এটা মনে রাখো পার্সিনিয়াস অ্যানিমিয়া রোগ হয় পার্সিনিয়াস অ্যানিমিয়া অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে ওকে আর এছাড়াও বি নিয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বি ওয়ান মনে রাখো আর বি থ্রিটা মনে রাখো এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো বি ওয়ানের অভাবে কি রোগ হয় বি ওয়ান এর অভাবে কি রোগ হয় বেরি বেরি ওকে আর ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নামটা মনে রাখো একই সঙ্গে রাসায়নিক নাম হলো থিয়ামিন একই সঙ্গে মনে রাখো থিয়ামিন ওকে আর বি থ্রি বি থ্রি নিয়াসিন তোমরা যেন বি থ্রি হলো নিয়াসিন আর বি থ্রির অভাবে কি রোগ হয় তোমরা জানো বি থ্রির অভাবে পেলেগুলা রোগ হয় তো এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখো আর এছাড়াও বি ভিটামিন বি টুয়েলভে কি কোন ধাতু থাকে এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো ভিটামিন বি টুয়েলভে কোবাল্ট ধাতু থাকে এটা কিন্তু মনে রাখো কোবাল্ট ধাতু থাকে ভিটামিন বি টুয়েলভে আর কোবাল্ট তোমরা জানো সি ও দ্বারা প্রকাশ করা হয় যার অ্যাটমিক নাম্বার টোয়েন্টি সেভেন ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোন লোহায় বেশি পরিমাণে কার্বন থাকে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো কোন লোহায় বেশি পরিমাণে কার্বন থাকে অ্যানসার কি হয়ে যাবে কাস্ট আয়রন খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কাস্ট আয়রন তোমরা আশা করি সকলেই জানো ওকে আর কাস্ট আয়রনে কতটা পরিমাণে কার্বন থাকে সেটাও গুরুত্বপূর্ণ দুই পার্সেন্টের বেশি এটা মনে রাখো টু পার্সেন্টের বেশি কার্বন থাকে আর কার্বন ছাড়া আর কি উপাদান থাকে কাস্ট আয়রনে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আর কি উপাদান থাকে ওকে আর লোহা নিয়ে যদি বলো লোহা এফি দ্বারা প্রকাশ করা হয় যার অ্যাটমিক নাম্বার টোয়েন্টি সিক্স তোমরা নিশ্চয়ই জানো আর লোহা প্রডিউসিং কান্ট্রিগুলো মনে রাখতে পারো যেমন এক নাম্বারে কে আছে অস্ট্রেলিয়া এগুলো মনে রাখো পরীক্ষায় ধরনের কোশ্চেনও দেয় তো লোহা প্রডিউসিং কান্ট্রি এক নাম্বারে অস্ট্রেলিয়া দু নাম্বারে কে আছে দু নাম্বারে আছে ব্রাজিল এটাও কিন্তু মনে রাখতে পারো দু নাম্বারে আছে ব্রাজিল তিন নাম্বারে কে আছে তিন নাম্বারে আছে চায়না চায়না এবং চার নাম্বারে আছে ইন্ডিয়া আমাদের ভারত লোহা প্রডিউসিং কান্ট্রি হিসেবে চার নাম্বারে চার নাম্বারে আছে ওকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের ফেস থাকলে প্রচুর পরিমাণে শেয়ার করো ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ঘুমরোগ সৃষ্টিকারী পোটোজুয়াটির নাম কি দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ঘুমরোগ সৃষ্টিকারী পোটোজুয়াটির নাম দেখো তো পোটোজুয়াটির নাম কি সেটা মনে রাখো পোটোজুয়াটির নাম টাই প্যানোসোমা এটা মনে রাখো টাই প্যানোসোমা টাই প্যানোসোমা গ্যাম্বিয়েন্স এটা মনে রাখো গ্যাম্বি ওকে তাই সেই পোটোজুয়াটা যেটা আমাদের ঘুমর সৃষ্টি করে আর পোটোজুয়া সম্পর্কে যেমন পোটোজুয়া এক কোষি হয় কোষি হয় এবং আদর্শ নিউক্লিয়াস যুক্ত হয় এটাও কিন্তু মনে রাখবে পোটোজুয়া আদর্শ আদর্শ নিউক্লিয়াস যুক্ত হয় নিউক্লিয়াস যুক্ত হয় ওকে আর এছাড়া পোটোজুয়া বলতে আর্দপ্রাণী বুঝি এটা তোমরা নিশ্চয়ই জানো পোটোজুয়া বলতে কি বুঝি আর্দ্যপ্রাণী ওকে আর এছাড়াও পোটোজোয়া সম্পর্কে আরেক গুরুত্বপূর্ণ রোগ তোমরা নিশ্চয়ই মনে রাখবে যেটা হলো ম্যালেরিয়া রোগ তোমরা জানো নিশ্চয়ই তো ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পোটোজোয়াটির নাম কি তোমরা নিশ্চয়ই জানো প্লাস মোডিয়াম একই সঙ্গে কিন্তু দুটোই মনে রাখতে পারো প্লাস মোডিয়াম প্লাস মোডিয়াম যেটা আমাদের ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে ওকে আর এছাড়াও তোমরা এই প্লাস মোডিয়াম আমাদের শরীরে কোথায় বসবাস করে সেটা কিন্তু মনে রাখতে হবে এটা আমাদের যকৃত কোষ

পাঁচ লর্ড কার্জনের টাইম পিওর যার সময় বঙ্গভঙ্গ হয়েছিল তোমরা সকলেই জানো যেটা যার সময় বঙ্গভঙ্গ হয়েছিল বঙ্গভঙ্গ তোমরা জানো উনিশশো পাঁচে হয়েছিল আর বঙ্গভঙ্গ রদ করেছিল কে সেই ধরনের প্রশ্ন পেয়ে যেতে পারো বঙ্গভঙ্গ রদ করেছিল কিন্তু লর্ড লর্ড দ্বিতীয় হার্ডিং এটা কিন্তু মনে রাখতো লর্ড দ্বিতীয় হার্ডিং কিন্তু বঙ্গভঙ্গ রদ করেছিল এটা কিন্তু তোমরা মনে রাখবে লর্ড দ্বিতীয় হার্ডিং আর লর্ড দ্বিতীয় হার্ডিং এর টাইম পিওড উনিশশো দশ থেকে উনিশশো ষোলো হলো লর্ড দ্বিতীয় হার্ডিং এর টাইম পিরিয়ড আর এছাড়া মনে রাখতে হবে ভাইস রয় নিয়ে যদি প্রশ্ন তোলো ভাইস রয় প্রথম ভাইস রয় কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং তোমরা নিশ্চয়ই জানো লর্ড ক্যানিং হলো প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং এর টাইম পিরিয়ড তোমরা নিশ্চয়ই জানো 1858 থেকে 1862 হলো লর্ড ক্যানিং এর টাইম পিরিয়ড আর শেষ যদি ভাইস রয় বলো তো শেষ ভাইস রয় মাউন্ট ব্যাটেন এটা কিন্তু তোমরা নিশ্চয়ই মনে রাখবে মাউন্ট ব্যাটেন হলো শেষ ভাইস রয় ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ কোন প্রাণীর দেহে অন্তঃকোষীয় পরিপাক হয় দেখো অন্তঃকোষীয় পরিপাক হয় কোন প্রাণীর দেহে এটা आंसर কি হয়ে যাবে এটা आंसर হয়ে যাবে স্পঞ্জ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন স্পঞ্জের কিন্তু অন্তঃকোষীয় পরিপাক হয় আর এছাড়া স্পঞ্জ থেকে মনে রাখতে পারো এই স্পঞ্জ কিন্তু গমনে এটা মনে রাখতে পারো গমনে অক্ষম গমনে অক্ষম প্রাণী হলো স্পঞ্জ কারণ এরা পরিণত অবস্থায় কি হয় পরিণত অবস্থায় জলজ বস্তুর সঙ্গে আটকে যায় এটা কিন্তু মনে রাখতে হবে জলজ বস্তুর সঙ্গে আটকে যায় পরিণত অবস্থায় এর জন্য গমনে অক্ষম আর এছাড়া মনে রাখতে পারো রেচন রেচন নিয়ে স্পঞ্জের কোনো রেচন অঙ্গ নেই এটা কিন্তু মনে রাখতে পারো স্পঞ্জের কোনো রেচন অঙ্গ নেই অর্থাৎ এরা ব্যাপন প্রক্রিয়ায় মনে রাখো একই সঙ্গে মনে রাখতে পারো ব্যাপন প্রক্রিয়া এরা রেচন করে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে যে

তোমরা জানো গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত দেখো সুমধ্যগুপ্ত অ্যান্সার নয় সুমধ্যগুপ্তের পরে কে গুপ্ত সম্রাট হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ দেখো সমুদ্রগুপ্তের পরে হয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে ছিল তো আমি কেন লিখলাম দেখো সমুদ্রগুপ্তের টাইম পিরিয়ডটা আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ডটা মনে রাখবে সমুদ্রগুপ্তের টাইম পিরিয়ড তিনশো পঁয়ত্রিশ থেকে ধরা হয় তিনশো পঁচাত্তর অনেক বইতে পেয়ে যাবে আবার অনেক বইতে তিনশো আশি পেয়ে যাবে তো এই জায়গাটা একটু কনফিউজ তো একই সঙ্গে তোমরা দুটোই মনে রাখবে তো তার জন্য তোমরা মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত টাইম পিরিয়ড তিনশো ছিয়াত্তর ধরা হয় আবার তিনশো আশিও ধরা তো একই সঙ্গে তোমরা মনে রাখবে আশি বা থেকে খ্রিস্টাব্দ দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইম টাইম আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের চীনা পরিব্রাজক ফাইয়েন ভারতে আসে তো ফাইয়েন যখন ভারতে আসে সেটাও মনে রাখো ফাইন ভারতে আসে ধরা হয় তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে ফাই এন ভারতে আসে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ওকে আর ফাইয়েনের আর ফাইনাল লেখা গ্রন্থের নাম তোমরা নিশ্চয়ই জানো ফাইনাল লেখা গ্রন্থের নাম কি ফাইনাল লেখা গ্রন্থের নাম ফো কুও এটা মনে রাখো ফো কুয়ো ফো কুয়ো কি এই ফো কুয়ো কি থেকে আমরা কি জানতে পারি সেটা গুরুত্বপূর্ণ ফো কুও কি থেকে আমরা গুপ্ত যুগে এটা মনে রাখো গুপ্ত যুগে বুদ্ধদেবের জনপ্রিয়তা সম্পর্কে জানতে পারি এটা কিন্তু গুরুত্বপূর্ণ বুদ্ধদেবের জনপ্রিয়তা সম্পর্কে জানতে পারি এই ফো কুয়ো কি থেকে ওকে এটা কিন্তু মনে রাখবে ওকে আর তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে কার সময় চীনা পরিব্রাজক ভারতের এসেছিল অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় হাই এন ভারতে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ নট সাবস্ক্রাইব ইট প্লিজ সাবস্ক্রাইব ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ শেয়ার